হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি পিবি জানো তো বলো চ্যানেলে। তোমাদের স্বাগত। আজকের প্রথম ধাঁধায় আছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের একটি মেয়ের নাম বলতে হবে। বলো দেখি বন্ধুরা, মেয়েটির নাম কি হতে পারে? কি বন্ধুরা, কি দিলে উত্তরটা? দেখো, প্রথম ছবিতে দেখছি জমির আল, আর পরের ছবিটায় দেখছি পোনা মাছের ছবি। তাহলে দুটো ছবিকে জুড়লে সঠিক উত্তরটা হবে আলপনা। কি বন্ধুরা, এই উত্তরটাই তুমিও ভাবছিলে নিশ্চয়ই? তাহলে এখনই কমেন্ট করে জানাও উত্তরটা। এবারের ধাঁধাতেও সেই দুটো ছবি আছে। এই দুটো ছবি দেখে তোমাদেরকে একটা জিনিসের নাম গেস করতে হবে। বলো তো এখানে কোন জিনিসের কথা বোঝানো হয়েছে? বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে উত্তরটা? দেখো, এখানে প্রথমে আমরা দেখছি টিউবের ছবি, আর তারপর দেখছি তেল বা অয়েলের ছবি। বন্ধুরা, তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো কি হবে উত্তরটা। হ্যাঁ, ঠিকই ধরেছো বন্ধুরা, উত্তরটা হবে টিউব অয়েল। তোমাদের কার কার বাড়িতে টিউব অয়েল আছে জানিও বন্ধুরা। বন্ধুরা, এবারের ধাঁধায় আছে তিনটে ছবি। এই ছবি তিনটে দেখে তোমাদের একটা জিনিসের নাম বলতে হবে। বলো দেখি জিনিসটা কি? তো বন্ধুরা, কি ভাবলে উত্তরটা? দেখো, প্রথমে দেখছি এক বাটি জাম, তারপর লেখা আছে বয়ে আকার বা, আর একেবারে শেষের ছবিতে দেখছি এক কাপ চা, যাকে ইংরেজিতে টিও বলতে পারি। তাহলে বন্ধুরা, তিনটে শব্দকে জুড়লে উত্তরটা যেটা বের হবে তা হলো জামবাটি। কি বন্ধুরা, এই শব্দটা আগে শুনেছ নিশ্চয়ই? শুনে থাকলে কমেন্টে জানিও আমাকে। বন্ধুরা, এবারের ধাঁধার এই দুটো ছবি দেখে তোমরা কি একটা অতি পরিচিত ফলের নাম বলতে পারবে? বলো দেখি কি ফলের ব্যাপারে এখানে বোঝানো হয়েছে? বন্ধুরা, কিছু কি আইডিয়া করতে পারলে এখানে কি ব্যাপারে জানতে চাওয়া হয়েছে? দেখো, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্ট্রয়ের ছবি, আর দ্বিতীয় ছবিটা বেরির ছবি। তাহলে দুটো ছবিকে জুড়লে উত্তরটা হবে স্ট্রবেরি। বন্ধুরা, তোমরা কে কে স্ট্রবেরি খেতে ভালোবাসো জানিও কিন্তু। বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা প্রত্যেকে ভিডিওটিকে একটি করে শেয়ার করে দিও প্লিজ। বন্ধুরা, এই ধাঁধাটায় তিনটে ছবির মধ্যেই লুকিয়ে আছে একটা ফুলের নাম। বলো দেখি বন্ধুরা, এখানে কোন ফুলের বিষয়ে বোঝানো হয়েছে? বন্ধুরা, প্রথম ছবিটায় আছে এক কাপ চায়ের ছবি, আর দ্বিতীয় ছবিতে দেখছি লেখা আছে MAIL, আর তৃতীয় ছবিতে আছে ই লেখা। তাহলে তিনটে ছবিকে জুড়ে যে উত্তরটা হবে তা হলো চা, মেল, ই মানে চামেলি। বন্ধুরা, খুব সহজ ছিল তাই না এই উত্তরটা? বন্ধুরা, এই ধাঁধাটিতে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এই দুটো ছবির মধ্যেই লুকিয়ে আছে একটা জায়গার নাম। বলো দেখি বন্ধুরা,
এটা কোন জায়গার কথা বলা হচ্ছে? কি বন্ধুরা, উত্তরটা কি পারলে দিতে? দেখো বন্ধুরা, প্রথম ছবিটায় আমরা দেখতে পাচ্ছি একটা ফুলের ওপর মৌমাছি। আমরা এখানে শুধু মৌমাছিটাই নেব যার ইংরাজি বি। আর দ্বিতীয় ছবিটায় দেখছি ইংরেজি সংখ্যা 10 লেখা। তাহলে বন্ধুরা, দুটো ছবিকে জুড়লে উত্তরটা হবে ব্রিটেইন, যা একটি দেশের বা জায়গার নাম। বন্ধুরা, এই উত্তরটা তুমিও ভেবে থাকলে কমেন্টে জানিও। কিন্তু বন্ধুরা, এবারের ধাঁধাটিতেও রয়েছে দুটো ছবি। এই ছবি দুটোর মধ্যেই লুকিয়ে আছে একটা বাদ্যযন্ত্রের নাম। বলো দেখি, বাদ্যযন্ত্রটির নাম কি? বন্ধুরা, তোমরা কি উত্তরটা দিতে পারলে? আচ্ছা, এবার তাহলে আমি বলি উত্তরটা। দেখো, প্রথমে আছে সূর্যর ছবি। এখানে আমরা সূর্যর ইংরেজি শব্দটা নেব, মানে সান। পরের ছবিটায় দেখছি চোখের ছবি। এখানেও চোখের ইংরাজি শব্দটা নেব, মানে আই। এবার নিশ্চয়ই বুঝে গেছো বন্ধুরা, উত্তরটা কি হবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, দুটো ছবিকে জোড়ে উত্তরটা হবে সানাই, যা একটি বাদ্যযন্ত্র। বন্ধুরা, তোমরা কি ভাবলে উত্তরটা? সেই উত্তরটা তাহলে কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, এবারের ধাঁধাটিতে রয়েছে তিনটে ছবি। এই তিনটে ছবি দেখে তোমাদের একটি পানীয়র নাম বলতে হবে। বলো দেখি, এখানে কোন পানীয়র কথা বলা হচ্ছে? তো বন্ধুরা, উত্তরটা কি দিতে পারলে? দেখো, প্রথমে দেখছি মোরগের ছবি, কিন্তু এখানে আমরা মোরগের ইংরেজি ধরব, মানে কক। তারপরের ছবিতে এ লেখা, আর সবশেষের ছবিতে কলার ছবি আছে। তাহলে বন্ধুরা, তিনটে ছবিকে জুড়লে যে উত্তরটা আমরা পাবো তা হলো কক, কলা, মানে কোকা কোলা। কি বন্ধুরা, গরমে খুব প্রিয় তো এই ঠান্ডা পানীয়টা? কমেন্টে জানিও। কিন্তু বন্ধুরা, এবারের ধাঁধাটি দেখে তোমাদের একটি শ্যাম্পুর নাম বলতে হবে। বলো দেখি, কোন শ্যাম্পুর কথা এখানে বোঝানো হচ্ছে? কি বন্ধুরা, কি দিলে উত্তরটা? দেখো, প্রথমে দেখছি একটা কুকিং প্যানের ছবি। এখানে আমরা শুধু প্যান শব্দটা নেব। তারপর দেখছি চায়ের ছবি, যাকে ইংরেজিতে টি বলি। এখানে আমরা এই ইংরেজি শব্দটাই নেব, মানে টি। আর শেষের ছবিতে এন লেখা। তাহলে বন্ধুরা, তিনটে ছবিকে জুড়লে যে শব্দটা আমরা পাব তা হলো প্যান্টিন। বন্ধুরা, তোমরা কে কে প্যান্টিন শ্যাম্পু ব্যবহার করেছো জানিও। কিন্তু বন্ধুরা, আজকের সবশেষের ধাঁধাটি তোমাদের ওপরই ছেড়ে দিলাম। এর উত্তরটা তোমরাই দিও বন্ধু, আর বুঝতে না পারলেও জানিও। কিন্তু আশা করছি উত্তরটা তোমরা সকলেই পারবে। আজকের মতো এটুকুই বন্ধু। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।